আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাতস ব্লগে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব পায়েস। এটাকে আপনারা বাদামের পায়েসও বলতে পারেন। এই পায়েসটি আমি মাঝে মাঝেই বানাই, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি এই পায়েসটি আজকে রাইস কুকারে তৈরি করে দেখাবো। প্রথমে রাইস কুকারের বাটিতে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা এখানে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি 1টি তেজপাতা, 2টো সাদা ফল এবং 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে আমার হাতে 2 মুঠ পরিমাণ চাল ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চাল এবং চিনি দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নেবেন, তা না হলে চালগুলো গলা পেকে যাবে। আমি এখানে নারিকেল ভেবে তালের রস বের করে নিয়েছি। আপনারা প্লিজ ফ্রিজ থেকে বের করার আগে বক্সে কী রেখেছেন সেটা অবশ্যই দেখবেন। আমি জানি আমার মতো আপনারাও আইসক্রিমের বক্সে অনেক কিছু রাখেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারিকেল কুড়ো নিয়েছি। নারিকেল কুড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ। আমি বাদামগুলোকে হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি। পায়েস রান্না করার সময় অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিবেন, তা না হলে নিচে লেগে যাবে বা পড়ে যাবে। আমার কাছে চিনির পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গুঁড়ো দুধের যে ফ্লেভার সেটা বজায় থাকে। এরপর একটি ডাল ঘুটির সাহায্যে আমি এটাকে হালকা ভাঙা ভাঙা করে নিব। এতে পায়েসের ঘনত্ব আরও বেড়ে যায় এবং পায়েস খেতেও অনেক ভালো লাগে। আমার পায়েস রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও অনেক মজার। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।